কালকে রেডিওর প্রথম প্রয়াস গল্প নাটকের আসর। এ মাসের বিষয় রহস্য রোমাঞ্চ, আর আজকে আপনারা শুনবেন সমরেশ বসুর গল্প অবলম্বনে নাটক নয়া ঠগি। বিকালের পরন্ত বেলা, অশোক এখনো ওর খাটের বিছানা ছাড়েনি। বৈকালে চায়ের পাট মিটে গিয়েছে বেশ খানিক্ষণ আগেই। পরন্ত বেলার হৈমান্তিক স্বর্ণাভায় ছায়া নামতে শুরু করেছে। ঘরের মধ্যে আলোর আভাস অল্প, বাতি জ্বালাবার সময় হয়ে এলো। কিন্তু অশোক একাগ্রভাবে ক্রিমিনোলজির ওপরে লেখা একটি ইংরেজি বই নিয়ে তন্ময় হয়ে পড়ে যাচ্ছে। দিন কয়েক আগে সংবাদপত্রে একটি অদ্ভুত খুনের ঘটনা ছাপা হয়েছে, যার কোনো কুলকিনারা পুলিশ করে উঠতে পারেনি। খুনি কোনো চিহ্নই রেখে যায়নি, অথচ ঘটনাটা যে খুন তা নিহতের শরীরে স্পষ্ট চিহ্নিত ছিল। একটি লোহার শিক গরম করে খুনি একজন মহিলার গলার ঠিক মাঝখানে আমূল বিঁধিয়ে দিয়েছে। সেই লোহার শিকটি পাওয়া গিয়েছে নিহতের দেহের কাছেই, অথচ শিকের গায়ে কোনো হাতের ছাপ পড়েনি। ঘটনাটি ঘটেছে কলকাতার বেলেঘাটা অঞ্চলে। শিকটি এতই গরম ছিল তা অনায়াসেই নিহত মহিলার গলার মধ্যে ঢুকে গিয়েছিল, রক্তপাত হয়নি। পরিবেশ এবং তথ্য যতটুকু জানা গিয়েছে তা হল মহিলাটির সংসারে তার 12 বছরের নাবালক ভ্রাতুষ্পুত্র ছাড়া কেউই নেই, বাড়ির মালিক নিজেই। তিনি সধবা ছিলেন। যে কোনো কারণেই হোক, তার স্বামী দীর্ঘকাল নিখোঁজ এবং মহিলার নিজের কোনো সন্তান ছিল না। বয়স অনুমান 50-এর কাছাকাছি। ভ্রাতুষ্পুত্রটি পিতৃমাতৃহীন, পিসিমার কাছেই বলতে গেলে মানুষ। খুনের ঘটনা ঘটেছে বেলা 12টা নাগাদ। ভ্রাতুষ্পুত্রটি যে স্কুলে পড়ে তার দূরত্ব সামান্য। সে দুপুরে টিফিনের সময় অন্যান্য দিনের মতো খেতে এসে পিসিমাকে মৃত দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকারে সবাই ছুটে আসে এবং পুলিশে সংবাদ দেয়। অশোক ঘটনাটা কাগজে পড়ার পর বইটারও বিশেষ করে পড়ছে। হত্যার ধরনটা খুবই অদ্ভুত এবং নৃশংস তো বটেই। মাংসের জন্য যখন শূকর হত্যা করা হয় তখন শূকরের দেহ থেকে এক ফোঁটা রক্তপাত হয় না। এক্ষেত্রে শূকরটি মরে ধীরে ধীরে, চিৎকার করে পরিত্রাহী এবং আস্তে আস্তে চিৎকার থেমে যায়। কিন্তু বেলেঘাটার মহিলার কোনো চিৎকার কেউ শুনতে পায়নি। কেন? তবে মানুষের ক্ষেত্রে তপ্ত লোহার শিক যদি শ্বাসনালী ভেদ করে যায় তাহলে মৃত্যু ঘটতে দেরি হওয়ার কথা না। তুমি পেঁচা না বাদুর? তার মানে? তার মানে আমি জানতাম একমাত্র পেঁচা আর বাদুরেরাই অন্ধকারে দেখতে পায়। কাঞ্চনের হাতে খোসা ছাড়ানো বাদামের ঠোঙা সে তুলে তুলে মুখে দিচ্ছে। বোঝাই যাচ্ছে সে গা ধুয়ে চুল বিঁধে ধোয়া শাড়ি জামা পরে এসেছে। পায়ের আলতার ঔজ্জ্বল্য প্রমাণ করছে একটু আগেই পড়েছে। সিঁথিতে সিঁদুর দিয়েছে কিন্তু কপালে টিপ পড়েনি। আর সেই বাঘ হলো ঠাকুর বাড়ির অশোক ঠাকুর। তা বলতে পারো। ছুঁচো ইঁদুরেরাও অন্ধকারে দেখতে পায়, আবার বেড়ালেও দেখতে পায়, ইঁদুরের জম। তা তুমি সিঁদুরের টিপ পড়নি কেন? আমার ইচ্ছা। ও বুঝেছি। কি বুঝলে? অশোক এক মুহূর্ত কাঞ্চনের চোখের দিকে দেখল, তারপর কাঞ্চনের মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে আবার চোখে চোখ রাখল। কাঞ্চনের মুখ হঠাৎ লাল হয়ে উঠল এবং খানিকটা ক্ষুব্ধ লজ্জাতেই যেন অশোককে মারতে উদ্যত হল। অসভ্য। না না, ভুল বলেছি। তাহলে তুমি আলতা পড়তে না, সিঁথিতেও সিঁদুর দিতে না, মনেই ছিল না। ফের এসব বাজে কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলবো না। এক কাপ চা খাওয়াও তো। কাঁচকলা খাওয়াবো। খালি অসভ্য অসভ্য কথা বলবে আর ওকে নাকি আমি চা খাওয়াবো। পরের বউয়ের পিছনে না লেগে এবার নিজে একটা বিয়ে করো দেখি, বয়স তো কম হলো না। সে কি কথা, পরের বউ মানে? পরের বউ না তো কি? আরে তুমি পরের বউ হতে যাবে কোন দুঃখে? তুমি আমার জ্ঞাতি সম্পর্কে দাদার বউ, পরের বউ মোটেও নয়। ফাজিল বলে বাদাম মুখে দিল। কাঞ্চন পাশের বাড়িতে থাকে, অশোকের এক ধনী জ্ঞাতি ভাইয়ের স্ত্রী।
অশোকের সঙ্গে তার বন্ধুত্ব তো আছেই, সম্পর্কের মধ্যে হয়তো কোনো গভীরতাও আছে যার মধ্যে কোনো অন্যায়ের ছায়া নেই বলে ওদের মনে কোনো পাপ স্পর্শ করেনি। তাহলে চা খাওয়াচ্ছ তো? কেন, আজ কি বন্ধুদের সঙ্গে রকের আড্ডায় বসা হবে না? সেখানে তো মাটির ভাড়ে চা আসবে। আরে সে তো 10টা অবধি আছেই। আচ্ছা, নিচে বর্দার গলা সাধার আওয়াজ পাচ্ছি না কেন বলতে পারো? বর ঠাকুরদার কথা জানো না? গলায় তো ব্যাং আটকেছে। ব্যাং? হ্যাঁ, পিসিমা পাচন দিয়েছেন, বারে বারে তাই খাচ্ছে, আর নুন গরম জলে কুলি করছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। যাক বাবা, দু চার দিন তাহলে ওই দ্রুপদী গানের হাত থেকে বাঁচা গেল। কিন্তু মেজদার ঘর থেকেও তো রাহু কেতু মঙ্গল বৃহস্পতির অবস্থান নিয়ে চেঁচামেচি শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছিল ঠিকই, এখন বোধহয় কোনো কোষ্ঠী পড়া হচ্ছে। দাদাদের বেলায় তো খুব ফুটকাটা হচ্ছে, নিজে যে মন্দিরের রকে বসে সবসময় খুন খারাপি নিয়ে গেঁজাও তার বেলা। মিথ্যা বলবে না বৌদি, অপরাধ তত্ত্ব নিয়ে আমি গেঁজাই না, আমি অপরাধের সত্য আর তথ্য সন্ধানী। অপরাধের মূল আর অপরাধীকে খুঁজে বের করা আমার কাজ, ওরা রকে বসে হয় না। ওই হলো, তোমরা তিন ভাই বাতিগ্রস্ত, ঘরের খেয়ে সবাই মিলে বনের মোষ তাড়াচ্ছে। আরে বাবা, তা বাপ পিতামহ রেখে গেলে খাবো না তো আর কি করব। তা তুমি এখন দয়া করে এক কাপ চা খাওয়াবে নাকি এইসব বাতেলা দেবে? বাতেলা মানে কি? কোনোদিন তো রকে বসলে না, জানবে বা কি করে? হ্যাঁ, মরতে এখন রকে বসাটাই বাকি আছে আর কি। তো চা দেবে না তো? পারবো না বলে এসে চলে গেল। অশোক হাসতে হাসতে খাট থেকে নামলো, জানে বৌদি চা করে আনতেই গেল। ও ঘরের বাইরে পুরনো আঙুলে থামওয়ালা বারান্দা দিয়ে গিয়ে বাথরুমে ঢুকে চোখে মুখে জল দিয়ে এলো। চর্দা, থানার বড় দারোগা বাবু এসেছেন, গাড়িতে বসে আছেন, আপনাকে ডাকছেন। ও জালালে, যাও যাচ্ছি। আরে এই যে অশোক, বাবা বাড়িতেই ছিলেন নাকি? তা আপনি কি ভেবেছিলেন ওয়াগান লুট করতে বেরিয়েছি? এই সবসময় ফাজলামি করো না তো। না এই সময় তো তোমার আবার সেই রকে বসে আড্ডা মারার কথা, রাস্তায় দেখলাম না তাই ভাবলাম কোথাও বেরিয়ে গেলে নাকি। তার জন্য না, আপনার তো সবসময় ওই ধারণা আমি কোনো অপরাধ করে বেড়াচ্ছি, আর সেই জন্যই আপনি আমাকে খোঁজেন। শোনো, ধারণাটা কিন্তু একদিন সত্যি হবে বুঝলে তো। যাই হোক, বাদ দাও এখন এসব কথা। তা এখন একটু সময় হবে নাকি? আসলে একটা জরুরি দরকার ছিল। হ্যাঁ আসুন, বসুন বাইরের ঘরে। না 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 না, এখন বসবার মতো সময় নেই। শহরের ঘটনা কিছু শুনেছো নাকি? না তো, বাঙালি বিহারি দাঙ্গা লেগেছে নাকি আবার? আরে না না, সে হলে তো কারফিউ দিয়ে ঠান্ডা করে দিতাম। আরে আমাদের ওই মেহেন্দি পাড়ায় দিনে দুপুরে একটা খুন হয়ে বসে আছে। মেহেন্দি পাড়ায় কে? শশীনাথ দত্ত, মেহেন্দি পাড়া দত্তবাড়ির। বুঝেছি, কনফার্মড ব্যাচেলার শশী দত্ত, তার উপর টাকা আর কুমির। তা ব্যাপারটা কি বলুন তো? তা ব্যাপারটা কি, এভাবে বললে তো চলে না, দয়া করে একটু নেমে এসে গাড়িতে ওঠো তো দেখি। থানার পার্টি অলরেডি চলে গেছে দত্তবাড়িতে, আমি একবার যাব তাই ভাবলাম তোমায় একবার ডেকে নি। কিন্তু আমি যে চা করতে বলেছি। আরে তোমায় আমি 100 কাপ চা খাওয়াবো, এখন এসো তো দেখি। হ্যাঁ, এই জন্যই বৌদি বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি, চলুন যাই। থানায় খবর আসে 4টে নাগাদ, গিয়ে দেখি শশী দত্ত তার বাইরের ঘরে একটি চেয়ারে বসে আছে, নাক আর মুখ দিয়ে সামান্য ব্লিডিং ছাড়া আর কোনো কিছুই নেই, গলায় একটা দাগ আছে কিন্তু আমার ভালো করে দেখা হয়নি। অশোক শুনল, কোনো জবাব দিল না। ও তখন শশী দত্তের বিষয় ভাবছে এবং শশী দত্তর বাড়ির অন্যান্যদের কথা। দত্ত একসময় চাকরি করতেন, চাকরি করার তার কোনো দরকার ছিল না, পিতৃপুরুষের ধন সম্পত্তি পেয়েছিল অগাধ, বিয়ে করেননি। তারা দুই ভাই, ছোট ভাই নিশিকান্ত বিবাহিত, 4টি ছেলেমেয়ে আছে। বড় ছেলেটি শহরের মস্তান হিসেবে নাম করেছে, কোনো চাকরি বাকরি করে না, দেখতে সুন্দর স্বাস্থ্যবান, মেয়েদের সঙ্গে মেশবার ঝোঁক আছে।
মদ্যপানও করে থাকে। অশোকের সঙ্গে পরিচয় আছে, মেলামেশা নেই। নিশিকান্ত ইস্টার্ন রেলওয়ের একজন অফিসার, কর্মস্থল কলকাতা, টেলি প্যাসেঞ্জারই করে। বয়স বোধ হয় 48, শশীকান্ত 50। শহরে সবাই জানে দু ভাইয়ের মধ্যে সদ্ভাব নেই, না থাকার মূলেও সম্পত্তি। শশীকান্তর কেউই না থাকা সত্ত্বেও বিশাল বাড়িটিতে তিনি চুল ছেঁড়া করে দুভাগ করেছেন। তাঁর বিশাল সম্পত্তি এবং টাকা নিশিকান্ত ছেলেমেয়েরা যে পাবে না তাতে কোনো সন্দেহ নেই। নিশিকান্তর বড় ছেলে রবি প্রায়ই তা জ্যাঠামশাইকে নানাভাবে শাসাত, দু একবার নাকি মারধর করতেও গিয়েছে। গোটা মেহেন্দি পাড়াটা বলতে গেলে দত্তপাড়া। দত্তদের আরও বহু জ্ঞাতিগোষ্ঠী গোটা পাড়ায় গায়ে গায়ে ছড়ানো। শশীকান্তকে সকলেই খুশি করতে চাইত, কিন্তু শশীকান্ত খুশি হবার পাত্র ছিলেন না। মনে মনে সকলেরই তাই রাগ ছিল। শশীকান্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন, এমএ পাস করেছিলেন, পুরাতত্ত্বের ওপর মাঝে মধ্যে কাগজে লিখতেন, লেখা পড়লে বোঝা যায় পড়াশোনা করতেন। কিছুদিনের জন্য কলকাতা থেকে একটি কলেজে অধ্যাপনা করেছেন, পরে ছেড়ে দিয়েছিলেন। নিজের পড়াশোনা নিয়েই থাকতেন, একটু দুর্নাম ছিল নারী ঘটিত, চিরকুমারে সেটা বোধ হয় বয়সকালীন বিকার। আসলে লোকে তাকে চশমখোর বলেই জানত, একটি পয়সা তার হাত দিয়ে গলত না। এ হেন শশীকান্ত দত্তকে কে কেন খুন করতে পারে তা কিছু আন্দাজ করতে পারছো নাকি? না, সেরকম কোনো ম্যাজিক তো আর আমার জানা নেই, কিছু না দেখে বা জেনেই আন্দাজ করে ফেলবো। এই শোনো, কথাবার্তাটা না একটু ভালো করে বলতে শেখো তো। কেন, পুলিশের লোকের থেকে কি খারাপভাবে কথা বলি নাকি? সেই তবে মনে রেখো, হ্যাঁ, এই পুলিশের কাছেই কিন্তু একদিন তোমাকে মাথা নোয়াতে হবে। হ্যাঁ, তা যা বলেছেন। গাড়ি এসে দাঁড়ালো শশীকান্ত দত্তর বাড়ির সীমানায়, গেটের সামনে। পাড়ার লোকেরা ভিড় করে আছে সেখানে। শ্যামাপদর গাড়ি দেখে সবাই একটু এদিক ওদিক সরে গেল, গেট ছেড়ে দিল। এই কি ব্যাপার, এখানে তো ভিড় কিসের? আমি কিন্তু কোনো ঝামেলা চাই না, হ্যাঁ, সব শুদ্ধ ভ্যানে তুলে নেব। এই ভাগো ভাগো। অশোক শ্যামাপদর সঙ্গে গেট দিয়ে ঢুকতে ঢুকতে ভিতরে রেলিংয়ে ঘেরার মধ্যে ডান দিকে শিব মন্দির দেখতে পেল। আগেও দেখেছে, শিব মন্দিরের পাশে পাঁচিল, তেমন উঁচু না। পাঁচিলের ওপাশে বাগান এবং পুকুর। সেই সব শশীকান্ত চুল চেরা ভাগ করে বাগানেও পাঁচিল বসিয়েছেন। পুকুরের অর্ধেক অংশ নিশিকান্তকে উপযুক্ত মূল্যে বিক্রি করে দিয়েছেন। বাগান পুকুরের ওপাশে মুখুজ্জে পাড়া, তার রাস্তা অন্যদিকে, ডান দিক থেকে মন্দির, তার সংলগ্ন ঠাকুর দালান। অনেকখানি খোলা চত্বর, সামনেই দক্ষিণ খোলা শশীকান্তর বসবার ঘর। শশীকান্ত বাইরেই এই বসবার ঘরেই খুন হয়েছেন। বসবার ঘরটি বেশ বড়। ঘরের মধ্যে গুটি দিনে কাঠের আলমারি, কাঁচের পাল্লা, ঠাসা বই, বড় টেবিল, তাকে ঘিরে কয়েকটি চেয়ার। চেয়ারগুলো শিকেরে, প্রশস্ত গদি মোড়া। এরকমই একটি চেয়ারে শশীকান্ত আধশোয়া অবস্থায় পড়ে রয়েছেন। হাত দুটো হাতলের ওপর দুদিকে লুটিয়ে পড়ে আছে, গায়ে গেঞ্জি, পরনে সিল্কের লুঙ্গি। টেবিলের সামনে একটা বই খোলা। অশোক সামনে এগিয়ে গেল। ডাক্তারবাবু আসেননি এখনো? খবর দিয়েছেন, এক্ষুনি আসছেন। অশোক শশীকান্তর খুব সামনে গিয়ে দেখল চেয়ারের ডান দিকে মেঝেতে চশমাটা পড়ে রয়েছে। স্পষ্টতই বোঝা যায় শশীকান্ত বই পড়ছিলেন। অশোক বইটার দিকে তাকিয়ে দেখল খোলা বইয়ের পাতার উপরে লেখা রয়েছে সাংখ্য দর্শন, পুরনো চটি বই, নিউজ পেপার প্রিন্টে ছাপা। অশোক শশীকান্তের মুখের দিকে তাকাল, খোলা উদ্দীপ্ত চোখের তারা পাথরের মতো স্থির। নাকের সামনে আর ঠোঁটের কোণে রক্ত গড়িয়ে পড়ছে, শুকিয়ে গিয়েছে। গলায় স্পষ্ট দাগ, খানিকটা রক্তের চিহ্ন ফুটে উঠেছে। মনে হয় শক্ত সরু দড়ির মতো কিছু দিয়ে গলায় ফাঁস লাগানো হয়েছিল, এবং সম্ভবত পিছন দিক থেকেই আচমকা। শশীকান্ত বেশ দশাসই চেয়ারের লোক ছিলেন, সুপুরুষ বলা যায়। পা দুটো টেবিলের অনেকখানি নিচে চলে গিয়েছে, আর একপাটি চটি টেবিলের তলা পেরিয়ে একেবারে দেওয়ালের কাছে গিয়ে পড়েছে। বোধহয় পা ছুঁড়েছিলেন, ফাঁসটা টেনে খোলবারও চেষ্টা করেছিলেন মনে হচ্ছে, এবং আততায়ীকে পেছনে হাত দিয়ে ধরতে চেয়েছিলেন, পারেননি, কারণ চেয়ারের পেছনে হেলান দেওয়ার জায়গাটা বেশ উঁচু। তারপরে বোধ হয় চেয়ারের হাতল আঁকড়ে ধরে উঠে দাঁড়াবার চেষ্টাটুকুও করেছিলেন, পারেননি।
এলিয়ে বসে পড়েছেন। তখনই হয়তো চোখ থেকে চশমাটা পড়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার, চশমার কাঁচ ভাঙেনি। অশোক নিচু হয়ে গলার দিকে তীক্ষ্ণ চোখে আবার দেখল। মনে হয় নাইলনের দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছিল এবং অত্যন্ত মোক্ষমভাবে। তথাপি অবাক লাগে ফাঁসটা খুনি খুলে নিয়েছে কিভাবে। সে কি শশীকান্তর মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত হাত দিয়ে ফাঁসটা চেপে ধরে রেখেছিল? তাহলে তো শশীকান্ত খুনির হাত ধরতে পারতেন। অশোক নিচু হয়ে শশীকান্ত দুটো হাতের আঙুল এবং নখ দেখল। না, কোনো রক্ত বা মাংস লেগে নেই। তাহলে বোঝা যেত যে খুনির হাত উনি খামচে ধরেছিলেন। আরে আরে মশাই, এ তো পাক্কা ঠগির কাজ দেখছি। ঠগি? হ্যাঁ, আরে এরকম মোক্ষম ফাঁস দিয়ে মারা দেখলে একমাত্র ঠগিদের কথাই মনে পড়ে যায়। তারা রেশমের সরু দড়ি দিয়ে মিনিটের মধ্যে কাজ সারতে পারত, কিন্তু ঠগিদের যুগ অনেক কাল আগে চলে গেছে। তা তুমি বলতে চাও ফাঁস দিয়ে মারা হয়েছে? তাই তো মনে হচ্ছে মশাই। এই তো, এই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন তো কি ব্যাপার। তাই তো দেখছি, মনে হয় তিনটে চারটের মধ্যে মারা গেছে। শ্বাস বন্ধ করে মারা হয়েছে, গলায় দাগ দেখেও তাই মনে হচ্ছে। মনে হয় ফাঁস লাগানোর এক মিনিটের মধ্যে মারা গেছে। পোস্টমর্টেমে পাঠালেই সঠিক জানা যাবে। শ্যামাপদবাবু, ওদিকে দেখেছেন নাকি? কোন দিকে বলো তো, কি দেখব? দেখা দরকার। শশী দত্তের দেখাশোনা করতো কে? আরে কি বেশ নাম, হ্যাঁ শ্যাম। অশোক চোখ টিপে হাসল, শ্যামাপদর দিকে একবার তাকালো। শ্যামাপদ হাসির কারণটা বুঝে মুখ গম্ভীর করল। চাকর আর তার একই নাম। এসো তো বাবা শ্যাম, ঘর দোর একটু দেখাও। শ্যাম উঠে এলো, তাকে ভীতে এবং বিমর্ষ দেখাচ্ছে। কৃপণ হলেও শশীকান্ত নিতান্তই অশৌখিন লোক ছিলেন না। অশোকের মনে আছে পোশাকের ব্যাপারেও শশীকান্ত বেশ সচেতন এবং রুচিশীল ছিলেন। তা বাবা শ্যাম, উনি কি এ ঘরে শুতেন? আগে হ্যাঁ। তুমি কোথায় থাকো, শো কোথায়? ওই দালানে। উপরে কে থাকে? কেউ না বাবু, উপরে তালা বন্ধ থাকে। সব ঘরে তালা বন্ধ করে রাখা হয়। একে কেবল ওই দালান, বাবুর শোবার বসবার ঘর আর রান্নাঘর খোলা থাকে। অশোক তা দেখল, দালান সংলগ্ন বাকি ঘরগুলোতে তালা ঝুলছে। ও দালানের বাইরের রকে গেল, চওড়া বড় উঠোন। উঠোনের একদিকে রান্নাঘর, শূন্য গোয়ালঘর, পাঁচিল এবং পাঁচিলের ওপাশে সেই বাগান। এদিক থেকে দালান শোয়ার ঘর পেরিয়ে বসবার ঘরে গিয়ে কেউ শশীকান্তকে হত্যা করেছে বলে মনে হয় না। অবশ্যই যদি বাড়ির কেউ খুন না করে থাকে, এবং বাড়ির কেউ বলতে গেলে একমাত্র শ্যামকেই বোঝায়, সেই একমাত্র লোক যে এ বাড়িতে থাকে, শশীকান্তের দেখাশোনা করত। রান্নাবান্নাও তুমি করতে নাকি? না, দুপুরে একবেলা বাড়িতে খেতেন আর সকালবেলার জল খাবার। রান্না করে পাঁচু ঠাকুরের মা। সে আবার কি? ওই মুখুজ্জে পাড়ায় থাকে, রেধে বেড়ে বাবুকে খাইয়ে নিজের খাবার নিয়ে দুপুরে চলে যায়। বাবুর বিকেলের চা আমি নিজে করে দিই। বাবু রাত্রে খেতেন না? বাড়িতে খেতেন না। কোথায় খেতেন? আরে কথা বলো, কথা বলো, চুপ করে থাকলে তোমারই বিপদ। আগে মুখুজ্জে বাড়ির সেজ ঠাকুরনের বাড়িতে রাত্রে খেতেন। অশোক শ্যামাপদর সঙ্গে চোখাচোখি করল। অশোক চিনতে পারল মুখুজ্জেদের সেজ ঠাকুরন মানে নীলমাধব মুখুজ্জের বিধবা। মহিলার বয়স আনুমানিক 40। অশোক তাকে দেখেছে, একটি ছেলে আছে। অনেকদিন ছেলেটিকে অশোক দেখতে পায়নি যদিও। শশীকান্তর সঙ্গে মহিলার ঘটনা শহরের অনেকেই কম বেশি জানে। শশীকান্ত প্রত্যহ রাতে সেই বাড়িতেই থাকেন, অসম্ভব কিছু না, মহিলা একলা একটি বাড়িতেই থাকেন। নিচের তলা বাড়ি ভাড়া দেওয়া, ওপরে নিজেই থাকেন, অবস্থা খারাপ না। তাছাড়া শশীকান্ত তো ছিলেনই। তা বাছাধন, সে কথা তুমি জানলে কি করে?
আমি বাজার টাজার পৌঁছে দিয়ে আসি, দরকার পড়লে বাবুও আমায় ও বাড়িতে পাঠাতেন, সেজো ঠাকুরনও ডেকে পাঠাতেন, তাইতে জানি। যত সব চরিত্রহীনের ব্যাপার। তা তা তোমার বাবু রাত্রেও সেখানেই থাকতেন নাকি? না বাবু, রাত্রে বাড়িতে এসে শুতেন। প্রথম কে শশীবাবুকে এই অবস্থায় দেখেছে? আমি বাবু, আমি দেখেছি। 3:30 থেকে 4:45 বাবু চা খেতেন, আমি চা নিয়ে গিয়ে ব্যাপার দেখে তাড়াতাড়ি লোকজন ডাকি। আচ্ছা, তখন কি বসবার ঘরে ঢোকবার বাইরের দরজা খোলা ছিল? আগে হ্যাঁ খোলা ছিল। তুমি কতদিন এখানে কাজ করছো? তা 21-22 বছর হয়ে গেল বাবু। তোমার বউ ছেলে মেয়ে নেই? আছে বাবু, গায়ের বাড়িতে আছে, বছরে একবার সেখানে যাই। আচ্ছা আচ্ছা, তোমার কারোকে সন্দেহ হয়? কিসের বাবু? কিসের তুমি জানো না? নাকামি হচ্ছে, খুনের আবার কিসের? তুমি জানো কিনা বলো কে খুন করেছে, জানো? আমি কিছুই জানি না বাবু। তুমি জানো তা তো আমি বলছি না, তোমার কি কারোকে সন্দেহ হয়? তোমার বাবুকে খুন করতে পারে এমন কেউ কি থাকতে পারে? তা বাবু কি বলবো, আমার বাবুর আপনজনেরা তো কত কথাই বলতো। ছোট বাবুর বড় ছেলে রবি তো কতদিন বলেছে লাঠি মেরে নাকি একদিন বাবুর মাথাটা দুপাক করে দেবে। তাই নাকি? আচ্ছা, তাহলে ওটাকে আমি আজই অ্যারেস্ট করে চালান করে দেবো। আর কেউ ছিল যেরম কথাবার্তা বলতো? ওই রবি বেশি বলতো, আর যারা তারা এতটা না হলেও বাবুর নামে খারাপ কথা বলতে চাইতো না। অশোক তখন পার্টিশনের উঁচু দেওয়ালটা দেখছিল, ওই দেওয়াল টপকে নিশিকান্তর বাড়ি থেকে কারোর আসা সম্ভব না। বাইরের দিক থেকে কেউ এসে মেরে থাকলে সেই আততায়ী বাইরের দরজা দিয়ে এসেছিল, তাতে কোনো সন্দেহ নেই, অন্যথায়। তোমার বাবু কেমন লোক ছিলেন বলে তোমার মনে হয়? লোকেরা অনেকে অনেক কথা বলতো, কিন্তু আমার কাছে আমার বাবু খুব ভালো লোক ছিলেন। বিশ্বাস করতেন তোমাকে? এই দেখেন বাবু, গোটা বাড়ির ঘরের সব চাবি আমার কাছে, আমি না চাইতেই বাবুর কাছে সব পেতাম। পুজোর সময় আমার বউ ছেলে মেয়ে সকলের জন্য জামা কাপড় কিনে দিতেন। আমার কপাল ভাঙলো বাবু, বিশ্বাসের কথা বলছেন বাবু? আমি ছাড়া বাবু কে ছিল? বাজার দোকান থেকে শুরু করে সব আমি করতাম, বাবু তো পয়সা দিয়েই খালাস, কোনো দিন বলেননি শ্যাম এই হিসেবটা মেলেনি, অমন পাপ আমি কোনো দিন করিনি। অশোক কথাগুলো শুনল, শ্যামাপদকে ইশারা করে আবার বাইরের ঘরে ফিরে এলো। তাই শ্যামকে অ্যারেস্ট করবো তো? আমার মনে হয় না কোনো দরকার আছে, তবে ওর ওপর একটু নজর রাখা দরকার। রবিকে আপনি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন, বেলা 3:00 থেকে 4:00 পর্যন্ত কোথায় ছিল, কোনো প্রমাণ আছে কিনা জানতে চেষ্টা করবেন। এখন লাশ পোস্টমর্টমে পাঠিয়ে দিন, পরে আপনার সঙ্গে আমার কিন্তু একটা কথা আছে। তবে সে তুমি যাই বলো, ওই রবিটাকে কিন্তু আমি ছাড়ছি না। তা না ছাড়ুন, তবে একবারে চালান করে দেবেন না যেন। ওর বিরুদ্ধে মার্ডার কেস দেবার আগে আপনাকে শিওর হতে হবে, নিশিকান্ত দত্ত রবির বাবার ক্ষমতাও কিন্তু কিছু কম না। আরে ছাড়ো ছাড়ো, উনি কিন্তু লড়ে যাবেন। ওইসব ক্ষমতার পরোয়া আমি করি না। হ্যাঁ, ওকে আমি যে কোনো সময় অ্যারেস্ট করে নিতে পারি, তুমি জানো ওর বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আছে। হ্যাঁ তা থাকতে পারে, কিন্তু এই খুনের ব্যাপারে আমি পার্টিকুলারলি বলছি। চলুন এবার যাওয়া যাক। সে দেখা যাবে। অশোক বাইরে এলো, খোলা চত্বর, ঠাকুর দালান শিব মন্দিরের আশেপাশটা ভালো করে ঘুরে দেখল, মন্দিরের পেছনে গিয়ে পাঁচিলের কাছে এসে দাঁড়াল, শেওলা ধরা পাঁচিল। অশোক ঠাকুর দালানের পিছনে গেল, এই পাঁচিল টপকানো যে কোনো লোকের পক্ষেই সম্ভব, তবে কি কোনো দরকার ছিল? আততায়ী খোলা গেট দিয়ে অনায়াসেই এসেছিল হয়তো, বেলা 3:00 থেকে 4:00 বেশ নিরিবিলি থাকার কথা, ছেলেমেয়েরা স্কুলে, আততায়ী নিশ্চয়ই জানত শশীকান্ত এই সময় পড়াশোনা করে। অশোক ঠাকুর দালানের পিছনে দাঁড়িয়ে ভাবল, তবু পাঁচিলটাকেও অবহেলা করার কিছু নেই, আততায়ী এদিক থেকেও আসতে পারে। অশোক পাঁচিল এবং ঠাকুর দালানের 3 ফুট ফাঁকে দুদিক পা দিয়ে উঠল, বাগানের দিকে দেখল, বাগান বলতে আম নারকেল গাছ আর পুকুর। পাঁচিলের ওপারে পরপর কয়েকটি বাড়ির পিছন দিক দেখা যাচ্ছে,
ওটা মুখুজ্জেদের পাড়ার পিছন দিক। যদি শশীকান্তর জ্ঞাতি আত্মীয়দের মধ্যে কেউ খুনি হয়, সে বাগানে ভিতর দিয়ে পাঁচিল টপকে আসতে পারে। এক্ষেত্রে তাকে আসতে হয়েছে পূব দিক থেকে। দত্তদের সেকালের পুরনো বাড়ি ওই দিকই ছড়ানো এবং অংশে অংশে ভাগে ভাগে সেইখানে অনেকেই থাকে। এমনকি রবিও যদি খুনি হয়, ওকেও বাগানের পূব দিক থেকেই আসতে হয়েছে। কিন্তু রবি যেন তেমন দাগ কাটছে না মনে। যদিও রবিকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না, রাখা যায় না শ্যামকেও আপাত দৃষ্টিতে, যদিও তাকে নির্ভেজাল বলেই মনে হচ্ছে। সে অস্বীকার করেনি বাড়িতে ছিল না বলে, তার অ্যালিবাইয়ের কোনো প্রশ্নও আসছে না। সে খুনের সময় বাড়িতেই ছিল, চা তৈরি করছিল, চা দিতে এসে নিহত শশীকান্তকে দেখতে পায়। অশোক পাঁচিল থেকে নেমেই শ্যামাপদ চড়া গলা শুনতে পেল। আরে আরে আরে, আশ্চর্য তো, লোকটা কি হাওয়ায় উড়ে গেল নাকি? তুমি তুমি গেটে যে দাঁড়িয়ে আছো, দেখতে পেলে না লোকটা কোথায় গেল? অশোক হাসল, বুঝল শ্যামাপদ গেটে সিপাহীকে ধমকাচ্ছে ওকে খুঁজে না পেয়ে। ও মন্দিরের পিছন থেকে সামনে এসে দাঁড়ালো। এই যে, কোথায় ছিলে তুমি? পেছনের দিকে। আর আমি এদিকে তোমায় খুঁজে মরছি। অশোক চত্বরের দূর্বাকাশে দেখে নিরীক্ষণ করে দেখল। দেখতে দেখতে শশীকান্তর বসবার ঘরের বারান্দা পেরিয়ে দরজার ভিতর দিকে তাকালো। শশীকান্ত চেয়ারটি একেবারে দরজা বরাবর। অশোক ভুরু কোচকালো, ঠোঁট উল্টল, গেটের সামনে গেল, রাস্তার দিকে তাকালো। তারপরে শ্যামাপদর দিকে ফিরে বলল, চলুন যাই। কি বুঝলে? এখনো কিছুই না, এখন একটু চা চাই। তবে আমার কি মনে হয় জানো তো, এটা নির্ঘাত রবির কাজ। নাও হতে পারে, টাকার আর সম্পত্তির ব্যাপার হলে আগে জানা দরকার শশী দত্ত কোনো উইল করে গেছেন কিনা, তার ইন্স্যুরেন্স নমিনি কে। টাকা পয়সা সম্পত্তির ব্যাপারে হতাশায় আর রাগে রবি বা জ্ঞাতিদের মধ্যে কারোর কিছু করা অসম্ভব নয়, কিন্তু অন্য ব্যাপারেও শশী দত্তের দুর্বলতা ছিল। মানে মানে তুমি কি মেয়ে ছেলের কথা বলছো? ওই আর কি, নারী ঘটিত। মাধব মুখুজ্জের বিধবা ছাড়া আর কারো আবির্ভাব হয়েছিল কিনা সেটা জানা দরকার, আর সেটা বোধ হয় ওই রবি ভালো বলতে পারবে। ঠিক আছে, আমি রবিকে থানায় নিয়ে আসতে বলছি। রবিকে কিন্তু যা জিজ্ঞাসাবাদ করার আপনিই করবেন, একটু মাথা ঠান্ডা করে করবেন, যেন আপনি খুনির খোঁজ খবর জানতে চাইছেন। ওকে খুনি বলে চার্জ করে বসবেন না আবার। কেন, তুমি জিজ্ঞাসাবাদ করলে কি হবে? আরে রবির কমপ্লেক্সে আটকাবে, আফটারঅল আমি পুলিশের লোক না, প্রায় ওরই সমবয়সী শহরের ছেলে, রেগে যাবে, কথা বলবে না। আমি জুতিয়ে ওকে কথা বলাবো। এই ওইটি করতে যাবেন না, লাভ হবে না। আমি ঘরের মধ্যে থাকতে পারি ওই পর্যন্ত। বেশ। আচ্ছা অশোক, আজ অব্দি কোনো ভালো লোককে খুন হতে দেখেছো? সে কি, কেন দেখবো না, অনেক ভালো মানুষকেই খুন হতে দেখেছি। এই তো সেই দিনও ঘোড় দৌড়ের জন্য নিরীহ একটা বাচ্চা মেয়েকে মরতে হলো, ভুলে গেলেন? না ভুলিনি, তবে এই শশী দত্ত লোকটা না মোটেই ভালো ছিল না। ওমা, খারাপই বা কি, বিধবার সঙ্গে প্রেম করতেন, তাতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না তো। এই থামো তো, তোমার কাছ থেকে ওসব আমি শুনতে চাই না। পরের বিধবার সঙ্গে বদমাইশি করবে তাকে আমি ভালো বলবো? ধর না না। লোকটা কিন্তু পণ্ডিত ছিল। আরে অমন পাণ্ডিত্যের আমার দরকার নেই। তাহলে আর খুনিকে খুঁজে কি লাভ, শশী দত্ত মরেছে, আপদ গেছে, ছেড়ে দিন। ন্যাকা। রবি এসেছে। ঠিক আছে, আমার ঘরে পাঠিয়ে দাও। সিপাই চলে গেল। অশোক ওর চায়ের কাপ নিয়ে তাড়াতাড়ি টেবিল থেকে দূরে কোণে একটা চেয়ারে গিয়ে বসল। রবি ঢুকল, ড্রেন পাইপ ট্রাউজার, হাওয়াই শার্ট, প্রায় 6 ফুট লম্বা, রীতিমতো শক্ত পেশিবহুল চেহারা, মাথার চুল ছোট করে ছাঁটা, ডান হাতের কবজিতে ঘড়ি। ঢুকে বলল, আমার ডেকেছেন? বসো। রবি বসতে গিয়ে অশোককে দেখতে পেল, চকিতের জন্য থমকে গেল, মুখ ফিরিয়ে শ্যামাপদর মুখোমুখি চেয়ারে বসল। তোমার জ্যাঠা খুন হয়েছে, খবর পেয়েছ নিশ্চয়ই? পেয়েছি। কোথায় পেলে? বাড়িতে বসে।
তা তখন তুমি কি করছিলে? বাড়িতেই ছিলে? হ্যাঁ। তা কে যেন বললো তোমাকে বাইরে দেখেছে? কখন? যখন তোমার জ্যাঠা খুন হয়েছে। জ্যাঠার চাকর শ্যাম দেখেছে বোধহয়। হুম, দেখে থাকতে পারে। ও তো তাই দেখবে। ও কোথায় ছিল জিজ্ঞেস করেছেন? এই শোনো, ভালোভাবে কথা বলো, ঠিক আছে? আমি কি করছি না করছি সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। যা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দাও। তিনটে থেকে চারটে পর্যন্ত তুমি কোথায় ছিলে? বললাম তো, বাড়িতেই ছিলাম। বিশ্বাস না হয় বাড়ির লোকেদের জিজ্ঞাসা করে দেখবেন, থানার লোক গিয়ে আমার বাড়িতেই দেখেছে। হুম, তা তোমার জ্যাঠাকে কে মারতে পারে বলে তোমার মনে হয়? তা আমি কি করে জানব? তুমি তো অনেক সময় তোমার জ্যাঠাকে শাসাতে, শশী দত্তের মাথায় লাঠি মেরে দুফাঁক করে দেবে, শাসাতে না? শাসাবার কিছুই নেই। যারা লোকটি তো ভালো ছিল না, তাই হয়তো রাগের মাথায় কিছু বলেছি। রাগ? কিসের রাগ? তোমাদের কি কখনো ঠকিয়েছে? ঠকায়নি। তা বলে নিজের জ্যাঠা তার সব কিছু অন্য মেয়ে মানুষকে দেবে? ভাইপুরা তো তা সহ্য করতে পারে না। কাকে দিত? মাধব মুখুজ্জের বিধবাকে, সবাই জানে। আর কারোকে দিত কি? তাও দিতে পারে, যা চরিত্রের লোক। তুমি ঠিক কি জানো আর কারোকে দিত? টের পাইনি। আচ্ছা, মাধব মুখুজ্জের একটি ছেলে আছে না? আছে, তাকে তো জেলে পাঠিয়ে দিয়েছে। জেলে? হ্যাঁ, নিজেদের লীলা খেলায় অসুবিধে হচ্ছিল বলে ছেলেটাকে কোন জেলে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে তোমার জ্যাঠার খুনের বিষয়ে তুমি কিছুই বলবে না? আরে না জানলে কি করে বলবো? কাঠ খেলে আংরা হাঁকতে হবে তো জানা কথা। দেখুন কে কোথায় কি কীর্তি করে বসে আছে। সে যা দেখান আমি ঠিক দেখব, তবে তোমাকেও আমি সহজে ছাড়ছি না, এটুকু জেনে রাখো। এখন আসতে পারো, কিন্তু ডাকলেই যেন দেখা পাই। আর হ্যাঁ, শহর ছেড়ে কোথাও যেও না। আচ্ছা, তোমার বাবা কখন ফিরবেন? 7টায়। ঠিক আছে, তুমি যাও। কি অশোক, কি বুঝলে? রবি বেশ শক্ত আছে, বিশেষ মুখ খোলেনি। তবে এই খুনেও খুশি হয়েছে। হুম, তার মানে ওই খুনটা করেছে? না, তা ঠিক বলা যায় না। ও যদি খুন না করে থাকে বা খুনিকে চিনতে পারে, তবে তাকে ও বাঁচাবার চেষ্টা করবে। তাহলে বলছো রবি কারোকে দিয়ে খুন করাতে পারে? অসম্ভব না। মনে আছে বলেছিলাম আপনার সঙ্গে আমার একটা কথা আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলে বটে। কি কথা বলো তো? এখন 6টা বাজে, চলুন একবার মাধব মুখুজ্জের বউয়ের সঙ্গে কথা বলে আসি। কোনো লাভ হবে কি এই খুনের পিছনে? তার কি মোটিভ থাকতে পারে? আরে বাবা, কেঁচো খুঁড়তে আপত্তি কি? না, সাপ বেরোবে বলে তো মনে হয় না। ঠিক আছে, বলছো যখন, চলো। শ্যামাপদর জিপে অশোক আর শ্যামাপদ মুখুজ্জে পাড়ায় এলো। মাধব মুখুজ্জের পুরনো শেকেলে ধরনের বাড়ি, দরজা খোলা, সামনে উঠোন, বারান্দা, সংলগ্ন দালান। একজন মাঝ বয়সী লোক শ্যামাপদকে দেখে এগিয়ে এসে হাত তুলে নমস্কার করে বলল, কি ব্যাপার বড় বাবু? আপনাদের বাড়ির মালিকের সঙ্গে একবার দেখা করব। ওপরে চলে যান, উনি বাড়িতেই আছেন। আপনি একটু চলুন না, ওনাকে একটু ডেকে দিন। আচ্ছা, আসুন। শেষ ঠাকুরুনকে খবর দাও, থানার বড়বাবু দেখা করতে এসেছেন। একটু পরেই মাধব মুখুজ্জের বিধবা এলেন। কালো ভেলভেট পাড়ে শাড়ি পরা, সাদা ব্লাউজ গায়ে, ফর্সা নাতিদীর্ঘ স্বাস্থ্যবতী একজন মহিলা। মাথায় অল্প ঘোমটা টানা, সামনে ঘন কালো চুল দেখা যাচ্ছে। চেহারাটিতে লাবণ্যের থেকে একটি ঝলকের তীব্রতাই যেন বেশি। ঠোঁটে পান খাওয়া লাল দাগ, একটি সুগন্ধ বাতাসে ছড়িয়ে গেল। আমার কাছে এসেছেন? হুম, আসুন, বসুন। অশোক, বসো। ম্যাডাম, আপনিও বসুন। শশীবাবু খুন হয়েছেন, শুনেছেন নিশ্চয়ই? শুনেছি। কে যে এমন সর্বনাশ করলো কে জানে। আচ্ছা,
উনি কি আপনার বাড়ি আসতেন? হুম, আসতেন নিয়মিত। হ্যাঁ, প্রায় রোজই সন্ধ্যার দিকে আসতেন। নিজের জ্ঞাতি আত্মীয়দের সঙ্গে তো বনিবনা ছিল না, আমার হাতে খেতে ভালোবাসতেন, রাত্রে এখানেই খেতেন। আমার স্বামীরও খুব ভালো বন্ধু ছিল। তা আপনার তো একটি ছেলে আছে না? আছে, তবে ও এখানে নেই। কোথায় সে? কোথায়? মোহন মানে আমার ছেলে খারাপ পথ ধরেছিল, রোজই টাকা পয়সা সরাচ্ছিল, কিছুতেই সামলাতে পারছিল। শেষ পর্যন্ত ওকে রিফর্মেটারি জেলে পাঠিয়ে দিয়েছি, ছোট ছোট ছেলেদের যেখানে সংশোধন করা হয়। তাই নাকি? তার মানে ফোরস্টল রিফর্মেটারি জেলে। কোথায় আছে এখন? বাঁকুড়ায়। আচ্ছা, মোহনের বয়স কত হবে? এই তো সবে 15 পড়েছে। রিফর্মেটারিতে কতদিন গেছে ও? 1 হলো। ও এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আপনি দেখতে গেছিলেন নাকি? না, মানে ওখান থেকে রিপোর্ট পাঠিয়েছে, তাতেই জেনেছি। আর 6 বাদেই ওকে ছেড়ে দেবে। অশোক এমন গভীর চিন্তায় ডুবে গেল, শ্যামাপদ বিরক্ত বোধ করল। মহিলাকে আর কি জিজ্ঞাসা করা আছে বুঝতে পারছে না। মহিলাও চুপচাপ বসে আছেন, নিঃশব্দ সময় বয়ে চলেছে। বেশ কয়েক মিনিট পরে শ্যামাপদ অশোকের দিকে ফিরে জিজ্ঞাসা করল, তাহলে ওকে আর কিছু জিজ্ঞেস করার আছে কি? হ্যাঁ হ্যাঁ, ও না না, আর কিছু জিজ্ঞেস করার নেই, চলুন যাওয়া যাক। হ্যাঁ, এবার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যান তো। সে তো হলো, কিন্তু কি বুঝলে বলতো? দাঁড়ান মশাই দাঁড়ান, আর একটু ভাবি, কোথায় যেন একটা গোলমাল হচ্ছে, এখনো ধরতে পারছি না। মোহন ছেলেটা সত্যি কতটা খারাপ ছিল এটা জানা দরকার। এতে আবার জানাজানির কি আছে? চোর ছেলেকে সামলাতে পারছিল না, রিফর্মেটারিতে পাঠিয়ে দিয়েছে। শুনো, বেশ করেছে, সব বাপ মা এরম হলে না অনেক ভালো হতো। পরের দিন অশোককে দেখা গেল শহরের হাই স্কুলে, সেখান থেকে মুখুজ্জে পাড়ায়, মুখুজ্জে পাড়া থেকে মেহেন্দি পাড়ায়, বিকেলে নিজেই থানায় গেল। শ্যামাপদর সঙ্গে দেখা করে বলল, আপনি তো ভালো ড্রাইভ করতে পারেন। সে তো তুমিও পারো। হ্যাঁ পারি, কিন্তু আপনার ওই লেফট হ্যান্ডের ল্যাটা জিপ চালাতে পারি না। সব ভনিতা রেখে বলো তো এখন কি করতে হবে। চলুন একটু বেরিয়ে পড়ি, বাঁকুড়া বেরিয়ে আসি। তুমি কি আমার সাথে রসিকতা করছো নাকি? এখন বাঁকুড়া বেড়াতে যাব? উমা, রসিকতা করবো কেন? আপনি সঙ্গে না গেলে ফোস্টেল জেলে আমাকে ঢুকতে দেবে না মশাই, গেলে মনে হয় আপনার এই শশী দত্তের খুনের সঠিক সংবাদটা জানা যাবে। ঠিক বলছো, আজ অবধি বেঠিক কিছু বলেছি বলে তো মনে হয় না। কাজটা হয়তো আমাকে নিজেকে একলাই করতে হতো, কিন্তু আপনি যখন আমার সাহায্য চেয়েছেন, আপনি আমাকে একটু সাহায্য করুন। সে তো নিশ্চয়ই করব। আচ্ছা, 1/2 মধ্যে আমি তোমাকে নিয়ে বেরিয়ে পড়ব। তা তুমি কি এই পোশাকেই যাবে? একটা রাতের তো মামলা, কাল সকালেই তো আবার আমরা বাঁকুড়া থেকে বেরিয়ে পড়ব। তাহলে থানার ড্রাইভার নিয়ে যেতে হবে, সারারাত্রি গাড়ি চালিয়ে আবার কাল সকালে আমি ড্রাইভ করতে পারব না। আরে ঠিক আছে, ফেরবার সময় আপনার ল্যাটার স্টিয়ারিং না হয় আমিই ধরলাম। শ্যামাপদ তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে পড়ল, এসআইকে ডেকে কাজকর্ম সব বুঝিয়ে দিয়ে তার বাঁকুড়া যাওয়ার কথা জানাল। ঠিক 1/2 মধ্যেই সে প্রস্তুত হলো এবং অশোকের মতোই এক বস্ত্রে বেরিয়ে পড়ল। 5 বেরিয়ে দুর্গাপুর পৌঁছতে 10 বেজে গেল, সেখান থেকে কিছু খেয়ে নিয়ে আবার বাঁকুড়ার পথে। মোহন স্কুলের পড়াশোনায় ফাঁকি দিত না, পরীক্ষার রেজাল্ট বরাবরই ভালো করত। গত বছর সে ক্লাস 9 উঠেছিল। মোহনের বন্ধুরা কেউই তাকে চোর বলে বিশ্বাস করে না জানেন, তবে সে ভীষণ একরোখা আর জেদি। তাই নাকি? 12 মধ্যেই বাঁকুড়া এসে গেল, রাত্রিটা একটা হোটেলে কাটাতে হলো। পরদিন সকালেই বাঁকুড়া জেলের সামনেই ফোরস্টল জেলে গিয়ে দুজনে উপস্থিত হলো। শ্যামাপদ নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়ে জেলারের সঙ্গে দেখা করল। অশোক আগেই বলে রেখেছিল মোহনকে আলাদা করে ঘরে বসে জিজ্ঞাসাবাদ করার কথা, তবে জেলারকে কারণটা জানাতে হবে, কিন্তু মোহন যা বলবে সব কথা জেলারকে জানানো চলবে না। শ্যামাপদ অশোকের কথা মেনে নিয়েছে।
মোহন তো পরশুই ওর মায়ের সঙ্গে প্যারোলে দেখা করতে গেছিল, কিন্তু এই খুনের সঙ্গে ওর কি সম্পর্ক থাকতে পারে? শ্যামাপদ যেন বজ্রাহত হল মোহনের পরশু দিনে প্যারোলে বাড়ি যাওয়ার কথা শুনে। সে অশোকের দিকে তাকালো। অশোক অবিকৃত মুখে চুপ করে রইল। জেলার মোহনকে ডেকে দিতে বললেন। কিছুক্ষণ পরেই মোহন এলো। বেশ স্বাস্থ্যবান চেহারা ছেলে, এই বয়সেই বেশ লম্বা চওড়ায় মাথা চাড়া দিয়ে উঠেছে। শ্যামাপদ অশোককে দেখল, অবাক হলো না, কিন্তু চিনতে পেরেছে বোঝা গেল। মোহন, এরা তোমার দেশের লোক, তোমাদের থানার ওসি, চেনো? ওনা তোমার সঙ্গে একটু কথা বলবেন, ওদের সঙ্গে পাশের ঘরে যাও। মোহনের মুখ কচি, কিন্তু এখানে থাকার দরুন কিনা কে জানে, ওকে একটু উগ্র দেখাচ্ছে। ও শ্যামাপদ আর অশোকের সঙ্গে পাশের ঘরে গেল। মোহন বসো। আমার বসার দরকার নেই, আপনারা কি জন্য এসেছেন জানি। শশী দত্তর খুনের ব্যাপার তো? হ্যাঁ, তুমি কিছু জানো নাকি? জানি মানে, আমি নিজের হাতেই শশী দত্তকে মেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যা যা জিজ্ঞেস করছি তুমি শুধু তার জবাব দাও। তুমি প্যারেলে মাকে দেখতে গিয়েছিলে, শশী দত্তকে খুন করার মতলব নিয়েই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শয়তানটার মতলবেই মা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছে। আমি কখনো চুরি করিনি। জানি জানি জানি, তুমি বাথরুমে যাওয়ার নাম করে পৌনে তিনটের সময় শশী দত্তের বাগানের পাঁচিল ডিঙিয়ে ঢুকেছিলে, তাই তো? হ্যাঁ, তাই ঢুকেছিলাম। তুমি জানতে শশী দত্ত সেই সময় বাইরের ঘরে পড়াশোনা করে? জানতাম বই কি, আমি ভগবানকে ডেকেছিলাম যেন লোকটাকে ঠিক মতো পাই। আর তাই পেয়েছিলে। কি দিয়ে কিভাবে ফাঁস দিয়েছিলে? আমার আন্ডারওয়্যারের ইলাস্টিক ফিতের দড়ি দিয়ে, পিছন থেকে ফাঁসটা পরিয়ে দিয়েই শরীরের সমস্ত শক্তি দিয়ে গিট দিয়ে টেনেছিলাম। আচ্ছা, শশী দত্ত কোনো শব্দ করেননি? না, একটুও না। তারপর দড়িটা খুলে নিয়েছিলে? হ্যাঁ, যখন দেখেছিলাম শশী দত্ত এলিয়ে পড়েছে তখন খুলে নিয়ে আবার দৌড়ে চলে এসেছিলাম। তার মানে যেতে আসতে আর কাজটা করতে তোমার ওই মিনিট পাঁচ ছয়েক লেগেছিল, তাই তো? ওই রকমই। কেউ জানতে বা দেখতে বা বুঝতে পারেনি? কেউ না। আমি ঠিক চারটের সময় এখানকার জেলের পুলিশের সঙ্গে গাড়িতে করে চলে এসেছি। কেন মারলে? আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন না একদিন ওকে মারতামই। চলুন মশাই, যাওয়া যাক। হ্যাঁ, তার মানে? তার মানে আপনি সব জানলেন, এরপর আপনাকে কোর্টে প্রমাণ করতে হবে যদি আপনি ওকে ধরেন। এই স্বীকারোক্তিটা কিছুই না যতক্ষণ না কোর্টে স্বীকারোক্তি দিচ্ছে। এখন ফিরে চলুন, তারপর যা ব্যবস্থা করতে হয় না হয় করবেন। তার মানে তুমি বলতে চাও ওকে ছেড়ে দেব? আরে না না, ছাড়বেন কেন? আপনি সবই জানলেন, কিন্তু এখন এখানে কিছু বলবার দরকার নেই, ও তো এখানেই রয়েছে। আপনি অপরাধীকে শাস্তি দেওয়ার সমস্ত সুযোগ পাবেন, কিন্তু আমাকে যা কথা দিয়েছেন তা করুন। এখন এখানে কিচ্ছু না বলে আমরা রওনা হব। আমি কিছুই অস্বীকার করব না। অশোক মোহনের দিকে দেখল, তারপর ঘরের বাইরে চলে গেল। ওরা যখন জিপ নিয়ে রাস্তায় বেরোল, মশাই খুন নিশ্চয়ই অপরাধ, কিন্তু কোনো অপরাধী নির্বিচারে চালিয়ে দেওয়া যায় না, ছেলেটার জন্য আমার কষ্ট হচ্ছে। শ্যামাপদ গম্ভীর মুখে গাড়ি চালাতে লাগলো। এই গল্পটি শোনালেন অভিক ঘোষাল। অন্যান্য ভূমিকায় অশোক, সাগনিক দাস, কাঞ্চন বৌদি, দেবযানী ঘোষ, ডাক্তার ও শ্যাম রাজশেখর দত্ত, শ্যামাপদ ঋত্বিক পাত্র, এসআই ও রবি অর্কজয় ভট্টাচার্য, লোক ও জেলার তীর্থ অধিকারী, মোহন ও সেপাই প্রাজ্ঞচাকি, মোহনের মা আদ্রিতা ভট্টাচার্য, নাট্যরূপ ও পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আগামী সপ্তাহে আপনারা শুনবেন ধীরেন্দ্রলাল ধরের গল্প অবলম্বনে নাটক আংটির পাথর। শুনতে থাকুন শোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।